হ্যালো ফ্রেন্ডস, মধ্যযুগের খলজি যুগ পড়বো আজকে, বা খলজি সাম্রাজ্য সম্পর্কে জানব। ভারতবর্ষের ইতিহাসে যখন দাস বংশ আমরা পড়েছিলাম মধ্যযুগের, সেখানে আমরা জেনেছিলাম যে দাস বংশের সুলতান কায়কোবাদ এবং কায়মাস দুজনকেই হত্যা করে তার সেনাপতি জালালউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন। তো এখান থেকেই খলজি সাম্রাজ্যের পটভূমি শুরু, বা খলজি সাম্রাজ্যের স্থাপনা হয়। সেই খলজি সাম্রাজ্যে আজকে আমাদের মূল বিষয় পড়ার, এবং সেটা খুব সংক্ষিপ্ত আকারে আমরা পড়ব। শুধু ইনফরমেশনের জায়গাটাই আমরা জোরটা বেশি নিচ্ছি। অর্থাৎ 1290 সালে জালালউদ্দিন খলজি, যিনি কিনা প্রথম জীবনে কায়কোবাদেরই সেনাপতি ছিলেন, সেই সেনাপতি তিনি সিংহাসন লোভে কায়কোবাদ এবং নাবালক পরবর্তীতে কায়মাস দুজনকেই হত্যা করে দিল্লি সিংহাসনে বসেন 1290 সালে। তো সিংহাসনে বসেই তিনি মধ্যপ্রদেশের হাম্বির দেবীর কাছ থেকে ঝাই দুর্গ অধিকার করেছিলেন। তো এইখানে একটা কথিত গল্প রয়েছে, সেই গল্পগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু আমরা বলছি কিছুটা হলেও। আমি যদিও ইনফরমেশন বেসিসেই ভিডিওগুলো বানানোর চেষ্টা রাখছি তোমাদের জন্য, কারণ সকলের কাছে বই থাকাটা স্বাভাবিক। যদি WBCS পড়তে হয় বা IAS পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে টেক্সট বই পড়া ভীষণভাবে জরুরি। এখানে কথিত রয়েছে যে জালালউদ্দিন খলজি কালীঘিরি প্রাসাদে কায়কোবাদকে হত্যা করে যমুনার জলে নিক্ষেপ করেছিলেন। একই রকমভাবে তিনি কায়মাসকে নৃশংসভাবে হত্যা করেন, এবং সেই সমকালীন পারস্য থেকে আগত সিদ্ধি মৌলাকেও তিনি নৃশংসভাবে হত্যা করেছিলেন। যাই হোক, তিনি সিংহাসনে 6 বছর ছিলেন, এবং এই সময়কালে মঙ্গল আক্রমণ হলে তিনি মঙ্গল নেতা আবদুল্লাহকে হারান। তবে পরবর্তীতে চেঙ্গিস খার যে পরবর্তী বংশধর, সেই বংশধর উলুক খা বলে এক ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের নেতৃত্বে একদল মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করলে খুশি হয়ে তাদেরকে তিনি দিল্লির নিকটবর্তী একটি অঞ্চলে বসবাসের অনুমতি দিয়ে দেন। এরাই ভারতবর্ষে নব্য মুসলমান নামে পরিচিত হয়। তিনি তার যে জামাতা আলাউদ্দিন, সেই আলাউদ্দিনকে কারা এবং অযোধ্যার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। নিজেই 70 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, এবং সম্পত্তির প্রতি ছিল তার অতি লোভ। এই ইস্যুকে কেন্দ্র করেই পরবর্তীতে তার সিংহাসনেই চলে যায়, বা এক কথায় তিনি মারা যান। পটভূমিটা এরকম, বা গল্পটা এরকম। তার জামাতা আলাউদ্দিনকে তিনি কারা এবং অযোধ্যার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। এই আলাউদ্দিন প্রথম জীবনে ভীষণ তার জীবনের প্রতি উদাসীন, তার পারিবারিক জীবন খুব একটা সুখকর নয়, এইসব গল্প আমাদের রয়েছে। তো এই আলাউদ্দিন সেই কারা এবং অযোধ্যায় শাসনকর্তার হিসেবে যখন নিযুক্ত ছিলেন, সেই সময় তিনি দক্ষিণ ভারতের মালব এবং দেবগিরি আক্রমণ করে প্রচুর সম্পত্তির অধিকারী হন, এবং এত সম্পত্তির অধিকারী হন যার লোভে তার যে শ্বশুর মশাই অর্থাৎ জালালউদ্দিন খলজি, সেই জালালউদ্দিন খলজি এই সম্পত্তির লোভে কারা অভিযান করেন, বা কারায় যাত্রা শুরু করেন। কিন্তু নিজে কি বলেন, বললেন যে আলাউদ্দিন এত বড় একটা কৃতিত্ব স্থাপন করেছে, তাকে সম্বর্ধনা দেওয়া জরুরি। কিন্তু আসল উদ্দেশ্যই ছিল মূলত যে সম্পত্তি আলাউদ্দিন অধিগ্রহণ করেছে, সেই সম্পত্তিতে ভাগ নেওয়া। ইতিমধ্যে জীবনের ঔদাসীন্যতা এগুলো সব কাটিয়ে হঠাৎ করে আলাউদ্দিনের মনে সিংহাসনে বসার লোভ জেগে ওঠে, এবং এই সুযোগেই, এই যখন তার শ্বশুর মশাই কারাতে এলেন, সেই কারাতে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেন। এবং হত্যা করে যারা বিরোধী ছিলেন, বা যারা এর সাক্ষী ছিলেন, তাদের সবাইকে ওই মালব এবং দেবগিরি থেকে প্রাপ্ত যে ধন সম্পদ তা প্রচুর পরিমাণে দিয়ে সকলের মুখ বন্ধ করে দেন। সিংহাসনে বসলেন, তার পূর্ব নাম ছিল আলী ঘুরশাসপ, পরবর্তীতে তিনি আলাউদ্দিন নাম গ্রহণ করেছিলেন। তাহলে এইরকম একটা পটভূমিতে যদি কেউ সিংহাসনে বসে, তাহলে রাজ প্রশাসনের
যে নীতি বা রাজাকে যে নীতি গ্রহণ করতে হয় আলাউদ্দিনও তাই করলেন। অর্থাৎ তিনি নরপতিত্বের আদর্শ অর্থাৎ আইডিয়াল অফ কিংশিপের ঘোষণা করলেন। তিনি বলতেন যে কিংশিপ নোজ নো কিংশিপ। এই যে মতাদর্শ, সেই মতাদর্শের ভিত্তিতে তিনি তার রাজকার্য পরিচালনা করতেন। চতুর্দশ লুইয়ের মতন তিনি ডিক্লেয়ার করতেন বা করেছিলেন সেই সময়, আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ রাজাই সর্বে সর্বা, দেশের কল্যাণে বা রাজ্যের কল্যাণে রাজা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে শেষ সিদ্ধান্ত। প্রথম জীবনে আলেকজান্ডারের মতন তিনি দিগ্বিজয়ের স্বপ্ন দেখতেন এবং এই কারণে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোতেয়াল আলা মুলকের পরামর্শে তিনি তার এই দিগ্বিজয়ের স্বপ্ন ত্যাগ করে সর্বভারতীয় সাম্রাজ্য গঠনের দিকে নজর দেন। বিভিন্ন প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে তিনি কর্মচারী নিয়োগ করেছিলেন। এরকম কর্মচারী একজন হচ্ছে অমিল, যিনি রাজস্ব বিভাগের দায়িত্বে ছিলেন, মনুহি, এরা ছিলেন গুপ্তচর, এবং বারিদ, যারা এই মনুহিদের হেড ছিলেন, খাস জমির প্রচলন করেছিলেন, বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেন, যেমন রামেশ্বরমে মসজিদ নির্মাণ, কুতুব মিনারের দক্ষিণ প্রান্তে আলাই দরওয়াজা নির্মাণ, রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, 1311 সালে সম্ভবত তিনি সেটা নির্মাণ করেছিলেন। এই নির্মাণ কার্যগুলি তিনি বা স্থাপত্য নির্মাণের কাজ করেছিলেন। মঙ্গল আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য বা দিল্লিকে রক্ষা করার জন্য তিনি সিরি শহরের স্থাপনাও করেছিলেন। এগুলি গেল হচ্ছে তার স্থাপত্যমূলক কাজ। একই সঙ্গে যেসব প্রশাসনিক এবং সামাজিক সংস্কারমূলক বা সংস্কারমূলক কাজ তিনি করেছিলেন সেই কাজগুলি, এক হচ্ছে রেশনিং সিস্টেম, জাপ্তি প্রথা, দাগা এবং হলিয়া প্রথা, জমি জরিপ করেছিলেন রাজস্ব তোলার সুবিধার্থে, 50% অর্থাৎ অর্ধাংশ ভূমি রাজস্ব নির্ধারণ করেছিলেন। তার সময়ে যে প্রচলিত মুদ্রা ছিল সেই মুদ্রার নাম ছিল হচ্ছে জিতল, যদিও বিতর্কিত প্রশ্ন যে জিতল প্রবর্তন আগে থেকেই হয়েছিল ইলতুৎমিশের সময় থেকেই, তো যাই হোক এই সময়েও জিতল প্রচলিত ছিল। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, সৈন্যদের বেতন ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন জাগিরদারের পরিবর্তে। তো এইরকমভাবে আমাদের কতগুলি একদম কোশ্চেন ওয়াইজ বা পরীক্ষার যেসব কোশ্চেন আসে সেই ওয়াইজ আমি তোমাদের ইনফরমেশনগুলো এখানে বলছি, যে জাপ্তি প্রথা, রেশনিং সিস্টেম, দাগা এবং হুলিয়া প্রথা, সৈন্যদের বেতন ব্যবস্থা, জাগিরদার বাজেয়াপ্ত করেছিলেন, জমি জরিপ করেছিলেন, অর্ধাংশ ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন, একই সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণও তিনি করেছিলেন। দক্ষিণ ভারতে তিনিই প্রথম সুলতান যিনি সাম্রাজ্য বিস্তার করেন সুবিশালভাবে, অর্থাৎ ধীরে ধীরে তিনি এই যে সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের দিকে যে যাত্রা শুরু করেছিলেন, দিগ্বিজয়ের স্বপ্ন ত্যাগ করে দিই, সেটা পরবর্তীতে সফল হয়। এবং এই সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনে যারা তাকে সহায়তা করেছিল অর্থাৎ তার যে সেনাপতি, সেই সেনাপতির মূল উল্লেখ্য হচ্ছেন মালিক কাফুর, নসরত খা এবং উলুক খা। তাহলে এই মালিক কাফুরকে তিনি গুজরাটের রাজা কর্ণদেবের কাছ থেকে এক কথায় গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন, অর্থাৎ গুজরাটের রাজা কর্ণদেবের কাছ থেকে মালিক কাফুরকে তিনি ছিনিয়ে আনেন। পরবর্তীতে তিনি 1299 সালে গুজরাটের যে কমলা দেবী সেই কমলা দেবীকে বিবাহ করেন এবং পরে রণথম্বর আক্রমণ করেছিলেন, চিতর আক্রমণ করেছিলেন। তো এই আক্রমণগুলোর উদ্দেশ্যই ছিল হচ্ছে এক কথায় যে রাজপুত রমণী, সেই রাজপুত রমণের উদ্দেশ্যে। তাহলে চিতর আক্রমণ করেছিলেন তিনি বেসিক্যালি হচ্ছে রানী পদ্মিনীর কারণে, এবং পরবর্তীতে যখন মেবার আক্রমণ করেন, মেবারের রানা তখন রতন সিং, সেই সময় যত রাজপুত রমণীরা রয়েছিলেন তারা জহর ব্রত পালন করেছিলেন। এই সময়টা বলছি হচ্ছে 1303 সালের কথা। 1303 সালে তিনি মেবার আক্রমণ করলে রাজপুত রমণীরা এই যে আলাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজির সেনাপতিদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য জহর ব্রত পালন করেছিলেন।
যদিও এই পুরো গল্প সত্ত্বেও বা বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন সদ্গুণ কুগুণ বদগুণ থাকা সত্ত্বেও আমরা বলতে পারি যে ইনি দক্ষিণ ভারতের বা সেই সমকালীন ভারতের দিল্লির সুলতানদের মধ্যে প্রথম ধর্ম নিরপেক্ষ সুলতান। তার যে সিংহাসন সময়কাল, আমরা বলেছিলাম 1296 তিনি সিংহাসনে বসেন এবং 1296 থেকে 1308 এই সমকালের মধ্যে বা এই সময়কালের মধ্যে প্রায় 6 বার মঙ্গল আক্রমণ হয়। এতেই তিনি খেপে গিয়ে শেষে ওই যে 90 মুসলমান যাদেরকে জালালুদ্দিন খলজি স্থান দিয়েছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করেন। তো মূলত আলাউদ্দিন খলজির এই যে মূল গল্প, সমস্ত ডাটা আমার বলা হলো, তো আলাউদ্দিন খলজির পরে এবার সিংহাসনে বসবেন কুতুবুদ্দিন মুবারক। সেই কুতুবুদ্দিন মুবারককে হত্যা করে সিংহাসনে বসবেন নাসিরুদ্দিন খসরু। কিন্তু এই নাসিরুদ্দিন খসরু ধর্মান্তরিত মুসলিম ছিলেন বলে দিল্লির আমির ওমরাহরা আলাউদ্দিন খলজির সেনাপতি গাজী মালিককে আমন্ত্রণ জানান সিংহাসনে বসার, এবং এই গাজী মালিক নাসিরুদ্দিন খসরুকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। ফলস্বরূপ খলজি সাম্রাজ্যের পতন ঘটে এবং এই গাজী মালিকই গিয়াসুদ্দিন তুঘলক অর্থাৎ দিল্লির সিংহাসনে তুঘলক বংশের সূত্রপাত ঘটাবেন। এরপরেই আমরা পড়ব হচ্ছে তুঘলক হিস্ট্রি বা তুঘলক ডাইনাস্টি। অতএব এই ছিল হচ্ছে খলজি সাম্রাজ্যের মূল বক্তব্য এবং পরীক্ষার নিরীক্ষে সব ডাটাই এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা পড়ুন তারা আমাকে কমেন্ট করতে পারো এবং যতটা পারো শেয়ার করো। থ্যাংক ইউ এগেইন।